বাংলাদেশের পর মারাত্মক প্রবল ঘূর্ণিঝড় মোখা তাণ্ডব চালাচ্ছে মায়ানমারে। ঘূর্ণিঝড়ে তাণ্ডবে মায়ানমারে 14 বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। মায়ানমারের রাখাইন প্রদেশে ঝড়ে গাছ উপড়ে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে খবর। স্থানীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, ঘন্টায় 195 কিলোমিটার বেগে তাণ্ডব চালাচ্ছে মোখা। ঝড়ের সঙ্গে সঙ্গে হচ্ছে প্রবল বৃষ্টি। মায়ানমারের সিতওয়াতে উদ্ধারকারী দল জানিয়েছে, বিভিন্ন এলাকায় প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে, তাদের উদ্ধার কাজে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। আশঙ্কা করা হচ্ছে বহু ক্ষয়ক্ষতির। অতি মারাত্মক এই ঘূর্ণিঝড়ে ভেঙে পড়েছে একটি টেলিকম টাওয়ার। প্রবল ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বেশ কিছু বাড়িঘর, চারদিক প্রায় তছনছ। সেতুয়া এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে, আরো বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর রয়েছে। মায়ানমারের বিপন্ন রাখাইন প্রদেশে বড়সড় দাগ রেখে গেল এই অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপকূল অতিক্রম করে ব্যাপক তাণ্ডব চালায় এই শক্তিশালী ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। রাখাইন প্রদেশ ও উত্তর পশ্চিম উপকূলীয় এলাকায় প্রায় 60 লক্ষ মানুষের জরুরি সহায়তার প্রয়োজন। প্রায় 12 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে বলে খবর। এদিকে আগরতলা স্থিত আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ গোমতী, ধলাই এবং ঊনকোটি জেলায় ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজ্যের সবগুলো জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত, তা বেড়ে 70 কিলোমিটার পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। শ্যান্দন টিভি।